হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। আশা করছি সকলেই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। আইসক্রিমের নাম শুনলেই ছোট বড় সবারই জিভে জল চলে আসে, আর সেই আইসক্রিমটা যদি বাড়িতে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম বাজারের মতো বানিয়ে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, বিস্কুট, চিনি, দুধ আর আম দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানিয়ে ফেলা যায় সেটা একবার না বানালে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিওর আপডেটগুলোর নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করি। এখানে আমি 10 পিস ব্রিটানিয়া মারি নিয়ে নিয়েছি বিস্কুট। আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন, তবে সেটাতে ফ্লেভার না থাকলেই ভালো। এবার বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা মিহি পাউডার বানিয়ে নেব। দেখুন, আমাদের পাউডারটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে যে পাত্রে বিস্কুটটা ছিল সেই পাত্রে ঢেলে সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইতে ওভেনে নিয়ে নিলাম অল্প একটু জল, তাতে 500 ml দুধ দিয়ে দিলাম। জলটা দিলে দুধটা পাত্রের গায়ে লেগে যাবে না। ফ্লেমটা এখন হাইতে আছে, দুধটা সামান্য একটু গরম হয়ে গেলে এর থেকে কিছুটা পরিমাণ দুধ তুলে বিস্কুটের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটা পাতলা মিক্সচার বানিয়ে নেব, তাই এটা আমাদের পরে কাজে লাগবে। দেখুন, এইভাবে একটা মিক্সচার বানিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন হাই ফ্লেমে দুধের মধ্যে একটা বয়েল চলে এসেছে, এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। ভালোভাবে ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি চিনি। আমরা এখানে 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করছি, যেহেতু যে আমটা ব্যবহার করবো সেটা খুবই মিষ্টি আম, তাই আইসক্রিমে চিনিটা বুঝে দিতে হবে, কারণ না হলে আইসক্রিমটা কিন্তু ভালো হবে না। তো চিনিটা পুরোপুরি গুলে যাওয়ার পর বিস্কুটের যে মিক্সচারটা বানিয়েছিলাম বিস্কুট আর দুধ দিয়ে, সেটাকে অল্প অল্প করে এভাবে ঢেলে নাড়িয়ে দিচ্ছি। একসঙ্গে সবটা ঢাললে লাম্পস হয়ে যেতে পারে, তো সেই জন্যে অল্প অল্প পরিমাণ দিয়ে এভাবে নাড়াতে থাকতে হবে সমানে। এরপর 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর দেখবেন এরকম ঘন হয়ে গেছে। যখন দেখবেন এরকম চামচের সঙ্গে কোট হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আমাদের এটা রেডি হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেবো। এখানে 2টো আম নিয়ে নিয়েছি, আমগুলোকে রাফলি চপ করে নিয়েছি। আমগুলো আমাদের বাড়ির গাছের আম, অর্থাৎ আমার মায়ের বাড়ির গাছের আম। রাফলি চপ আমগুলোকে মিক্সিতে একদম এরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের বিস্কুট, দুধ আর চিনির পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরেই এটাকে ব্লেন্ড করতে হবে, গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করা যাবে না। তো সেটাকে এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি আমের যে পেস্টটা বানালাম সেই পেস্টটা। এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এর পরিবর্তে দুধের উপরের মালাই বা ফ্রেশ ক্রিমও দেওয়া যেতে পারে। কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আমার কাছে ছিল তাই দিলাম। দিয়ে সব একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। দেখুন, দারুণ সুন্দর একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার 2টো এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিচ্ছি। একটা পাত্রে ঢালে একটু ছাপাছাপি হয়ে যেত, তাই 2টো পাত্রে ঢেলে এবার বন্ধ করে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব, যাতে এটা অর্ধেক পরিমাণ জমে। দেখুন, 3-4 ঘন্টা পর বের করলাম। দেখুন, এরকম অর্ধেকটা জমেছে, পুরোপুরি জমেনি। তো এই অবস্থায় এটাকে বের করে আবারও ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি, আরও একবার ব্লেন্ড করে নেব। সেকেন্ড টাইম ব্লেন্ড করলে মিশ্রণটা একদম দারুণ সুন্দর ক্রিমি তৈরি হবে, ভীষণ ক্রিমি একটা মিক্সচার তৈরি হবে। তো এটাকে 1.5-2 মিনিট আবার ব্লেন্ড করে নিলাম। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন ক্রিম ছাড়াই শুধুমাত্র বিস্কুট দিয়ে এরকম ক্রিমি একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো আমাদের আইসক্রিমটা খুবই সুন্দর হতে চলেছে। তো এবার যে পাত্র নিয়েছিলাম সেই পাত্র 2টোতেই ঢেলে দিচ্ছি। দেখুন, এটা পরিমাণেও অনেকটা বেড়ে গেছে। তো এরকম পাত্রই যে নিতে হবে, কাঁচের পাত্র তেমন কোনো কথা নেই, যে কোনো পাত্র নেওয়া যাবে, স্টিলের পাত্রেও বসানো যাবে, আবার প্লাস্টিকের পাত্রেও জমানো যাবে। তো স্প্যাচুলা দিয়ে ওপরটা সারফেসটা একটু স্মুথ করে দিলাম। এবার ওপর থেকে কিছু চপ নাটস, অর্থাৎ কাজু, পিস্তা আর আমন্ড ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতে না চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে কিছু টুটি ফ্রুটিও ছিল, সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, জাস্ট দেখতে ভালো লাগবে তাই। তো দেখুন, এবার এরকম 2টো বাটার পেপার মাপ মতো কেটে নিয়েছি। বাটার পেপার না থাকলে যে কোনো পলিথিন বা যে প্যাকেটে দুধ থাকে সেই প্যাকেটটাকেও
মাপ করে এভাবে কেটে নিয়ে সারফেসের সঙ্গে লাগিয়ে এর উপরে দিয়ে দিতে হবে, যাতে ক্রিস্টালাইজেশনটা না হয়, অর্থাৎ ওপরে বরফ না জমে। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, বা ওভারনাইটও রাখা যেতে পারে। আমি ওভারনাইট রেখেছিলাম, পরের দিন সকালে বের করেছি। দেখুন, দুটোই আমি খুলে দেখাচ্ছি। পেপারটা সরিয়ে দিচ্ছি ওপর থেকে। দারুণভাবে আমাদের আইসক্রিম কিন্তু জমে গেছে, দেখতেই পাচ্ছেন, ভীষণ টেম্পটিং লাগছে। তো আমি ছোটোটা প্রথমে কেটে সার্ভ করে দিচ্ছি। ছুরি দিয়ে সাইডটা একটুখানি লুজ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে একটা পাত্রে জল নিয়ে তাতে কিছুক্ষণ বসিয়েও রাখতে পারেন। তো এইভাবে একটু লুজ করে নিয়ে তারপর একটা প্লেটের উপরে এইভাবে ঢেলে দিচ্ছি। উল্টো দিকেও একটুখানি চপড নাটস দিয়ে দিলাম, আর ফ্রুটি ফ্রুটি দিয়ে দিচ্ছি, সার্ভ করার সময় দেখতে ভালো লাগবে। তো এবার স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্কুপ করেও তুলতে পারেন, স্কুপ থাকলে আইসক্রিম যে স্কুপ দিয়ে তোলা হয় সেভাবে তুলতে পারেন। তো দেখুন, দারুণ টেম্পটিং, একদম মার্কেটের মতো আইসক্রিম আমাদের রেডি হয়ে গেছে। তো দেরি না করে আপনারা বানিয়ে ফেলুন আম বাজারে থাকতে থাকতে। আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।